হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা একজনের ইন্টারভিউ নিব যে নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভাবে। তার ধারণা, সে অনেক কিছু, সে ফেসবুক কাভার ফেলাইছে, ইউটিউব কাভার ফেলাইছে, তার রাজা রাজা সাবস্ক্রাইবার। সে নিজেকে মানে একজন ইউটিউবার দাবি করে, সফল ইউটিউবার দাবি করে, আসলে কিন্তু সে কিছুই না। সেটা আপনারাই বিবেচনা করবেন সেটাকে দেখার পরে। আজকে আমাদের সাথে উপস্থিত আছে, যার নাম শুনলে নাকি সমুদ্রে ঢেউ তালপাতাল উথালপাতাল শুরু করে, তার ধারণা, আমার আমার মনের কথা না। অর্থাৎ বেশি কথা না বলে সরাসরি তার কাছে চলে যাই। বড় ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। হ্যালো গাইজ, বিটলা বয়েজ, আমি লিয়াকত হোসেন জীবন, আজকে আবারও চলে আসলাম উমায়ামে, একসাথে চলে এসেছি। তো কেমন আছেন বলেন? এই তো ভাই, ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আচ্ছা যাক ভাই, কিছু না মনে করলে একটা কথা বলি, সেটা হলো যে আপনি এত কালা কেন ভাই, এত কালা কেন আপনি? এখন দেখেন, আসলে কালো বলাটা ঠিক না, আমি একটু চকলেট কালার। আর আমি আগেও বলছি ভাই, দেখেন ওই ব্যাটারির চার্জ যাতে কম যায়, তাই চেয়ার ব্রাইটনেসটা একটু কমায় রাখছি আর কি, বুঝছেন? আর বেশি কিছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই, আরেকটা প্রশ্ন জানা ছিল যে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার নিকনেম দেওয়া মোবাইলের ড্রাম, তো আসলে এটার কাহিনী কি? জাতি ইতিহাসটা জানতে চাই, কেন আপনি মোবাইলের ড্রাম হইলেন? আপনাকে কি কেউ মোবাইলের ড্রামে শুবাইছে? এখন এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে যাই, তো একটু গভীরে যাইতে হবে, বুঝছেন? তো আসলে আমি আগে করতাম কি, মেয়েদের প্রোফাইলে ঘুরতাম, ঘুরতে ঘুরতে দেখতাম যে মেয়ের ফলোয়ার 1000-এর উপরে সে মেয়ের আর রিকোয়েস্ট দিতাম না। যেটার ফলোয়ার দেখতাম 1000-এর নিচে, আমি 100% শিওর ছিলাম সেটা ফেক আইডি, এই চিন্তা করে রিকোয়েস্ট দিতাম না। কিন্তু এই ঘোরাফেরার মধ্যে আমি একটা জিনিসই দেখছি, প্রায় 90% মেয়েরই ফেসবুক আইডির নিকনেমে দেওয়া তারা নাকি কিউটের ডিব্বা। তার কারণ হিসাবে আবিষ্কার করলাম তারা একটু আটা মাদা মাখে, তো একটু সাদা, তাই তারা কিউটের ডিব্বা। তো আমি তো একটু কালো, তাই আমি নাম দিয়ে দিলাম মোবাইলের ড্রাম। এখন মোবাইলের ড্রাম কেন দিলাম? এখন কারণ হলো আমি তো আর ডিব্বার ভিতরে আঁকবো না, কারণ শরীর তো একটু মোটা সোটা, তাই ড্রাম ছাড়া তার উপায় ছিল না। এই হলো কারণ, আর কোনো কারণ নেই। নিজের খুব চালাক বলে মানুষ নাম দেওয়ার আগে নিজেরটা নিজেই দিয়ে দিছে। আচ্ছা তো ভাই, আপনি তো নিজেকে একজন ইউটিউবার দাবি করেন, আপনি নাকি অনেক ফেমাস, তো ভাই প্রেম প্রেম করেন কটা, মানে প্রীতি প্রীতি করেন কটা? ওই ওই, আপনি কি মনে করেন বাংলা সব মেয়ে একসাথে পাগল হয়ে গেছে না? মজলন মেয়ে মজলন, আমার মতন কালা পলা লোককে প্রেম করবো? মেয়ে ফালতু কোশ্চেন করার জন্য ডেকে আছেন মেয়ে, আর কোনো কোশ্চেন নাই না? আসলে ভাই দেখেন, আমার প্রেম হচ্ছে না, বুঝছেন? আমি একটু কালো, তো তাই আসলে কালো মানুষের প্রেম হয় না সহজে, তাই আমারও প্রেমটা হচ্ছে না এই। আচ্ছা যাই হোক, আমার কথায় আসি। তো ভাই, ইউটিউব থেকে আপনি প্রতি মাসে কত টাকা পান, কত টাকা দেয় আপনার ইউটিউব? হ্যাঁ, এই কিন্তু বলছেন একটা কাজের কথা, বুঝছেন? আসলে ইউটিউব থেকে তো টাকা কিরকম পাই সেটা তো আমার মনে থাকে না, আমার ম্যানেজার জানে। তবে যা পাই আপনাকে তো সবকিছু বলে দেওয়া ঠিক হবে না, কারণ রাস্তাঘাটে একটা ব্যাপার স্যাপার থাকে, সেটাই হলো যে চিন্তাকারি মিন্তাকারি যদি ধরে আবার তাহলে তো ভেজাল, তাই না? তো একটু কি বলতে পারি যে আমি আপনাদের দয়া সবার ভালোবাসায় ইউটিউব থেকে যা অর্থায়ন পাচ্ছি, তার 1/3 আমি বিশ্বব্যাংকে লোন দেব। এখানে কিন্তু একটা কথা আছে ভাই, টাকা থাকলে যে সবাইকে ভাব দেখাইতে হবে তার কিন্তু কোনো মানে নাই। এখনো চেক করেন আমার পকেটে 3 পাবেন, কিন্তু দেখেন আমার ভাব কিন্তু নর্মাল, কিন্তু দেখে আপনারা দেখে কি বুঝতে পারেন আমার পকেটে কয় টাকা আছে? হ্যাঁ এটাই, আসলে আমার ম্যানেজার জানে ইউটিউবের অনেক টাকা দেয় ভাই, অনেক টাকা টাকা দাদা টাকা, ইউটিউব শুধু টাকার খেলা দাদা, বিশ্বাস করবেন না, ইউটিউব যে পরিমাণ টাকা আমাদের দেয়, আহারে বালিশে টাকার বালিশ নিয়ে ঘুমাই দেওয়া, হ্যাঁ সত্যি কথা টাকার বালিশ, টাকার ছাড়া ঘুম আসতেছে না, চিন্তা করছে ভাত বাদে টাকা খাবো। কয় কি ভাই, যে কোডটা পরে আছেন এই কোডটাই আপনার প্রতিটা প্রায় প্রতিটা ভিডিওতেই দেখা যায়, কারণ টারণ কি আপনার জামা টামা নাই মিয়া, ইউটিউব থেকে তো টাকা পয়সা কমা তাই না, টাকা তো ভালোই কমান, জামা টামা পরেন না কেন, একটা কোড দিয়ে প্রতিটা ভিডিওতেই করে। এই যে বললে দিলেন একটু খাস ব্যাককলের মতন একটু কথা বললে দিয়েছেন আমি, আরে দাদা আমাকে আপনি চিনেন, আমার ভিডিও দেখেন, দেন আমাকে চিনেন, কেন চিনেন? ও আমি কোটটা পড়ে থাকে বলে, তাই না? এখন যদি আমি রাস্তাঘাটে বেরোলে আমাকে যদি দুই একজন লোক যদি না চিনে দাদা, তার ফায়দাটা কী হবে? এখন এই কোটটা পড়লে আমাকে মানুষজন চিনে, কিন্তু এই কোটটাকে তো দেখেছি, আমার চেহারা তো মরা থাকে না কালো, তাই কোটটা করে ঘুরি সব ভিডিওতেই আসি দাদা, যাতে আমাকে মানুষজন চিনে। এখন রাস্তাঘাটে বেরোলে যদি দুই একজন না চিনে তাহলে তো মানুষজন প্লাস্টিক হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে করে, তাই দাদা কোটটা পরে ঘুরি। এখন এটা ভাববেন না আমাকে তো টাকার অভাব না, আমাকে তো কোটি কোটি টাকা, টাকা টাকা টাকার পাহাড় দাদা, টাকার পাহাড়, এই টাকার জ্বালা ঘুম আসে না দাদা, হ্যাঁ টাকা সত্যি বলছি প্রচুর টাকা, হ্যাঁ টাকা টাকা, তাই দাদা আমার টাকার অভাব নেই, কোটি কোটি, আমার কোটির বিজনেস আছে, কিন্তু একটা পরে ঘুরি যে বললাম কি বললাম আপনাকে,
যে মানুষজন চিনবে ভিডিও করে দিলে লাভ হলো কি যদি আমাকে মানুষজন নাই চিনলো তাই না তাই আর কি করতাম ওরা চল ভাই একটা পার্সোনাল কোশ্চেনে আসি বিয়ে শাদি করবেন কবে আপনি তো আমাকে একদম ফরমে ফলাই দিয়েছেন ভাই এখন তো লজ্জায় মরে যেতে আছি মুই আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন মোকে মুই বলবো কিন্তু গানে গানে বলি গানে গানে বলতে আছি ওই আমার বিয়ের ভাবনা ভাবতে ভাবতে ওই আমার বউয়ের ভাবনা ভাবতে ভাবতে পেকে গেল মাথার চুল কবে ফুটবে গুরু আমার বিয়ের ফুল তোর বিয়ের ফুল ছাগলে খেয়ে আপনি কি মোকে কিছু বলছেন আরে না 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 আপনারে কিছু বলিনি তো আমি ছাগলটারে বলছি ও আচ্ছা 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 ভাই যেদিন আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে কোনোদিন হবে না যেদিন আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে সেদিন আপনি কি করবেন যেদিন আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে সেদিন আমি সোজাসুজি পাবনা চলে যাব ওখানে দাঁড়া সব পাগল আমিও পাগল সব পাগল 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 বদ্ধ পাগল উম্মা সব পাগলের খেলা হা হা পাগল ছাড়া দুনিয়া চলে না পাগলা গারা তো তোমার নিব না বুঝছো মিয়া যাই হোক ভাই আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিছেন এটা আমরা সব জনমের ভাগ্য আমার বুঝছেন তো আপনি আমাদের সময় দিছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আই আমার মতন একটা সেলিব্রিটিকে ডাকি আনছেন আমার তো অনেক ব্যস্ত থাকি তারপর সময় দিছি আপনাদের কাছে বিদায় নাইলে কি মুই দিতাম দিতাম না তো যাই হোক মোকে আনছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই আপনাদের চ্যানেলটা আরও নিচে নেমে যাক সাবস্ক্রাইবার যাতে না হয় দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সকল ভিডিওগুলো দেখুন আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন www.facebook.com/bitlaboys টাটা